আমরা ঠিক যখন 40 বছর আগে শুরু করেছিলাম একটা অনিশ্চিত যাত্রা ছিল, মানে আমরা জানতাম না আমরা কি করতে যাচ্ছি। আমরা ছবি বানাতে যাচ্ছি, ছবি বানানো একটা কঠিন কাজ সেটা মনে ছিল, সাহস জুগিয়েছিলেন কয়েকজন, তার মধ্যে আলমগীর কবিরের কথা আমি স্মরণ করব, তিনি অত্যন্ত ভালোভাবে সাহস যোগাতে পারতেন তরুণদের। তো যাই হোক, সেই সাহস করে আমরা নেমে পড়েছি। দুটো কারণে ছবি বানাতে চেয়েছিলাম, একটা হচ্ছে চলচ্চিত্রকে আমরা শিল্প হিসেবে ব্যবহার করতে চেয়েছি, একটা শৈল্পিক মাধ্যম হিসেবে ব্যবহার করতে চেয়েছি। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের কিছু কথা বলার ছিল, সেই কথাগুলো আমরা বলতে চেয়েছি, এবং সেই কথাগুলো বলতে চেয়ে আমার মনে হয়েছে মুক্তিযুদ্ধের কথা। ওই সময়টায় মুক্তিযুদ্ধের চেতনা ভুল উন্ঠিত, মানে মুক্তিযুদ্ধকে একেবারেই আমাদের মাঝ থেকে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে, তা আমার মনে হয়েছে ওই মুক্তিযুদ্ধের কথা বলব। তো সেই জন্য ছবি বানাতে আসা, কিন্তু আমরা জানতাম না যে আমাদের ছবি মানুষ দেখবে কি না। ছোট ছবি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের তৈরি, এবং টেকনিক্যালি দুর্বল, অনেক রকম ভয় ছিল, কিন্তু দেখলাম লোকজন দেখছে। ব্রিটিশ কাউন্সিল আমার মনে আছে 1984 16ই ফেব্রুয়ারি আমরা দুটো শোর আয়োজন করেছিলাম প্রথমে, কিন্তু এত লোকের ভিড় ছিল যে আমাদের তিনটা শো করতে হয়েছে, তারপরও লোকজনের জায়গা দিতে পারিনি। আমাদের ব্রিটিশ কাউন্সিলের কাজ ভেঙে ফেলেছিল লোকজন ভিড়ের ঠেলায়, এবং আমাদেরকে পরে ড্যামারেজ দিতে হয়েছিল। পরে আমরা পাবলিক ল্যাবের মতো বড় জায়গায় শো স্থানান্তর করেছি, অভূতপূর্ব সারা ছিল। সেই দিনের অনুভূতি তো ভালো ছিল তো বটেই, কারণ অনেক অনেক চড়াই উৎরাই পেরিয়ে কিন্তু শোটা অ্যারেঞ্জ করতে পেরেছিলাম, কারণ ছবিটা শেষ হওয়ার পর আরেকটা বাধা আসলো, সেন্সর বোর্ডের বাধা। সেন্সর বোর্ড ছবিটাকে আটকে দিল, এবং ওরা বলল যে জয় বাংলা স্লোগান ছিল ছবিটাতে, সেটা ব্যবহার করা যাবে না, পাকিস্তানি আর্মি কথাটা ব্যবহার করা যাবে না, বলতে হবে হানাদার বাহিনী, পাকিস্তান নামটা উজ্জ্বল রাখতে হবে, তো ইত্যাদি ইত্যাদি নানা রকম বাধা। আমরা সেই বাধা পেরিয়ে আমরা কিন্তু আন্দোলন গড়ে তুলেছিলাম, অনেকেই আন্দোলনে সামিল হয়েছিলেন। বুদ্ধিজীবীরা একটা বিবৃতি দিয়েছিল যেটা প্রত্যেকটা পত্রিকার প্রথম পাতায় ছাপা হয়েছিল, এবং তারপরে ছবিটা মুক্তি পেয়েছিল। সুতরাং বোঝাই যাচ্ছে যে অনেক অনেক চড়াই উচাই পেরিয়ে ছবিটার প্রদর্শনী হতে যাচ্ছে। সুতরাং একটা অন্যরকম, আরেকটা ভয় ছিল যে মানুষ কীভাবে নেবে, ছবিটা আসলেই কোনো কিছু হলো কি না, সেই ভয়টাও ছিল। তো সব কিছু মিলিয়ে ভয়, উৎকণ্ঠা, এবং একটা একটা তো অন্যরকম আবেগ, সব সব কিছু মিলিয়ে একটা মিশ্র অনুভূতি ছিল।